নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি লাড্ডুর রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে একদম সামান্য কিছু ঘরোয়া উপকরণে। তবে আমাদের আজকের এই রেসিপির বিশেষত্ব হলো লাড্ডুটা আমরা আজকে তৈরি করে দেখাবো গাজর দিয়ে। আর এক কথায় বলতে গেলে এই লাড্ডুর টেস্ট কিন্তু অসাধারণ হয়ে থাকে। তবে একদম পারফেক্ট স্বাদে রেসিপিটি তৈরি করতে অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে বেশ কিছু টিপস। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই রেসিপিটি। তো আমাদের আজকের রেসিপি গাজরের লাড্ডু তৈরি করতে মেন ইনগ্রেডিয়েন্ট লিস্টে গাজর তো আমাদের অবশ্যই থাকছে। তো সবার প্রথমে গাজরের থেকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর গাজরগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে গাজরটাকে আমি এখানে আগে থেকেই গ্রেট করে রেখেছি। তো এখানে সম্পূর্ণ গাজরের নেট ওয়েট আছে 750 গ্রাম। এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ঘি। তবে ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করা যেতে পারে। তবে লাড্ডুর টেস্ট একদম পারফেক্ট পাওয়ার জন্য ঘি কিন্তু এখানে ম্যান্ডেটরি। আমি এটাই রেকমেন্ড করব যে তেলের পরিবর্তে যেন আপনারা অবশ্যই ঘি ব্যবহার করেন। তো ঘি ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর এবার আমাদের ঠিক এই স্টেজে এসে গ্রেট করে রাখা সমস্ত গাজরগুলোকে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে এই স্টেজে একদম মিডিয়ামে করে দিয়ে গাজরটাকে আমাদের বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এতে গাজরের মধ্যে যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা গাজরটাকে ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু অনেকটাই রিডিউস হয়ে যাবে। আর গাজরের মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ একদমই থেকে যাবে না। তো এই গাজরটা ফ্রাই করতে করতেই আমাদের ঠিক এই স্টেজে এসে ফ্লেভারের জন্য অ্যাড করতে হবে মিনিমাম 4 থেকে 5টার মতন ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ। এবার এই এলাচটাকে গাজরের সাথে আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই গাজরের লাড্ডু তৈরির জন্য গাজরটাকে যে আমাদের খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে গাজরটাকে ফ্রাই করে নিলেই হবে। আর এই 3 থেকে 4 মিনিট পর যখনই দেখবেন যে গাজরের থেকে আস্তে আস্তে ময়েশ্চারটা ছাড়া আরম্ভ করেছে, তখনই আমাদের ঠিক এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম দুধ। তো আমি এখানে সবার প্রথমে অ্যাড করলাম 1 কাপ পরিমাণে টোন্ট মিল্ক। এবার এই গাজরটাকে দুধের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেক্সট ব্যাচে আমি অ্যাড করলাম আরও 1 কাপ পরিমাণে টোন্ট মিল্ক। তো আমি এখানে 750 গ্রাম গাজরের জন্য অ্যাড করলাম 2 কাপ পরিমাণে টোন্ট মিল্ক, যার নেট ওয়েট আছে 500 ml। তো হয়তো বা আপনারা খেয়াল করলেন যে আমি এখানে 1 পিঞ্চ মতন নুন অ্যাড করেছিলাম। আর এই নুনটা অ্যাড করার একটাই কারণ, লাড্ডুর টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য। তো ফাইনালি সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে গাজরটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে এলাম পুরো 10 মিনিট পর। এবার এই 10 মিনিট পর ঢাকনা খুলে গাজরটাকে আমাদের আবারও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই স্টেজে যদি আপনারা গাজরটাকে চেক করেন তবে দেখতে পাবেন যে এই স্টেজে গাজরটা কিন্তু 80% মতন বয়েল হয়ে যাবে। যেহেতু গাজরটা গ্রেট করা, তাই গাজরটা কুক হতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তো এবার মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে গাজরটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না এই সম্পূর্ণ দুধটা গাজরের মধ্যে খুব ভালো করে টেনে যাচ্ছে। তো দেখুন, পুরো সম্পূর্ণ দুধটা কিন্তু গাজরের মধ্যে খুব ভালো করে টেনে গেছে। আর এই সময় গাজরটাও কিন্তু আমাদের পুরোপুরি 100% বয়েল হয়ে যাবে। আর তাই এই স্টেজে আমাদের অ্যাড করতে হবে 2 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার।
আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মিল্ক পাউডারটাকে গাজরের সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিল্ক পাউডারটা মেশানোর সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মিল্ক পাউডারটা যেন কোথাও কোনোরকমভাবে দলা পাকিয়ে না থাকে। তো ফাইনালি মিল্ক পাউডারটা গাজরের সাথে ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমাদের ঠিক এই স্টেজে এসে নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি। তো চিনির পরিমাণটা আপনারা এখানে অবশ্যই নিজেদের মন মতন ব্যবহার করতে পারেন, যে যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। আর তাই চিনির অ্যাকিউরেট মাপটা আমি এখানে বলছি না, তবে আমি এখানে 750 গ্রাম গাজরের জন্য চিনি ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণে চিনি, যার নেট ওয়েট অ্যাপ্রক্স 250 গ্রামের মতন। তো চিনি অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই চিনিটাকে গাজরের সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো ফাইনালি চিনি মেল্ট হয়ে গেলে এবার আমাদের এই স্টেজে মিডিয়াম ফ্লেমে গাজরটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না গাজরের মধ্যে ঠিক এরকম একটা আঠালো চটচটে টেক্সচার তৈরি হচ্ছে। আর এই টেক্সচারটা চলে আসার পরেই আমি এখানে লাড্ডুর কালারটাকে সুন্দর আনার জন্য অ্যাড করলাম খুব অল্প পরিমাণে অরেঞ্জ ফুড কালার, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো এই ফুড কালারটাকে গাজরের সাথে ইভেনলি আমাদের খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন গাজরের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। আর তারপর এই ফ্রাই প্যানের ঠিক সেন্টারে আমাদের এরকম একটা ছোট্ট গ্যাপ তৈরি করে নিয়ে এই গ্যাপটার মধ্যেই আমাদের অ্যাড করতে হবে 1-2 চা চামচ পরিমাণে ঘি। এবার এই ঘি মেল্ট হয়ে গেলে আমাদের অ্যাড করতে হবে পছন্দ মতন ড্রাই ফ্রুটস, যেমন আমি এখানে অ্যাড করেছি কিশমিস ও কাজু বাদাম, ও তারই সাথে আমি অ্যাড করব খুব অল্প পরিমাণে চাল মগজ। তো ড্রাই ফ্রুটস হিসাবে কিশমিস ও কাজু বাদাম ছাড়াও আপনারা আমন্ড বাদাম ও পেস্তা বাদামও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত ড্রাই ফ্রুটস লো ফ্লেমে ঘিয়ের মধ্যে আমাদেরকে জাস্ট 1 মিনিটের মতন একটু রোস্ট করে নিতে হবে, এতে লাড্ডুর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো ফাইনালি লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার এই ড্রাই ফ্রুটসগুলো গাজরের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিন। এবার সবশেষে ফ্লেভারের জন্য আমাদের অ্যাড করতে হবে 1 পিঞ্চ মতন জায়ফল, ও সবশেষে গার্নিশিংয়ের জন্য আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে রোস্টেড চাল মগজ। এবার এই দুটো ইনগ্রেডিয়েন্ট গাজরের সাথে ফাইনালি মিশিয়ে নিলেই লাড্ডু তৈরির জন্য গাজরটা কিন্তু আমাদের একদম রেডি। এবার এই গাজরটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা বড় ডিশের মধ্যে, আর কমপক্ষে 7-8 মিনিটের মতন এই গাজরটাকে আমাদের এভাবেই রেস্টিংয়ে রাখতে হবে, যাতে গাজরটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে যায়। এতে লাড্ডুর শেপটা দিয়ে নিতে আমাদের কোনো রকম সমস্যা হবে না। তো পুরো 8 মিনিট গাজরটাকে রেস্টিংয়ে রাখার পর এবার খুব অল্প পরিমাণে একটু ঘি হাতের তালুতে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর তারপর একে একে লাড্ডুর শেপটাকে আমাদের দিয়ে নিতে হবে। তো এখানে লাড্ডুর সাইজটা কিন্তু আমাদের নিজস্বতার উপরে নির্ভর করছে, ছোট বড় বা মাঝারি যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী লাড্ডুটাকে আপনাদের তৈরি করে নিতে হবে। যেমন আমি এখানে প্রত্যেকটা লাড্ডু একটু বড় মাপ করেই তৈরি করে নেব। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এই লাড্ডুগুলোর মধ্যে একদম পারফেক্ট শেপটা দিয়ে নেওয়ার জন্য এই গাজরটাকে কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না, মোটামুটি ঈষৎ উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু এই লাড্ডুর শেপগুলোকে আমাদের দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম পারফেক্ট শেপটা আসবে না। আর শেপগুলোকে দেওয়ার সময় এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে লাড্ডুর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক একদমই না থেকে যায়,
তো ফাইনালি দেখুন সবগুলো লাড্ডু আমি একইভাবেই তৈরি করে নিয়েছি। এবার ফাইনালি এই লাড্ডুগুলোকে আমি সার্ভ করে নেব। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার তৈরি করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনারা এই লাড্ডুর উপরে কোনো রকম সিম্পল ডেকোরেট করতে চান, তবে সেক্ষেত্রে লাড্ডুর উপরে এরকম একটা একটা করে কাজু বাদাম দিয়ে নিতে পারেন, দেখতে খুব একটা মন্দ লাগে না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি, আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।